দর্শক, স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান খবর প্রতিদিনে। সংবাদ বিশ্লেষণ ধর্মী এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মানস ঘোষ। প্রতিদিনের নানা ঘটনা থেকে নির্বাচিত কিছু বিষয় মূলত এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা তুলে নিয়ে আসি। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ আলোচনায় আসে। পুরো সময় জুড়ে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দেবেন, আলোচনায় যুক্ত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ। মোহাম্মদ আলী আশরাফ, স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, এই সময়ের বড় কয়েকটি আলোচনার অবশ্যই আমরা জানি যে সার্চ কমিটি কাজ করছে এবং নতুন নির্বাচন কমিশন আগামী সপ্তাহের মধ্যেই বিদায় নেবে বর্তমান কমিশন। সেই কমিশন গঠনের তোড়জোড় চলছে, সেই আলোচনা থাকবে। পাশাপাশি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় যারা কূটনীতিক রয়েছেন, ঢাকা দূতাবাসের কর্মকর্তারা সম্প্রতি কিছু সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিষয়ে কিছু মন্তব্য করেছেন। তারা বাংলাদেশের সঙ্গে দৃঢ় একটি সম্পর্ক আর জায়গাটি রক্ষা করে চলতে চান, সেই রকম আশাবাদ ব্যক্ত করেছেন। সেই আলোচনাগুলো করব। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির বিষয়টি প্রায় 2 বছরের বেশি সময় ধরে ঝুলে আছে। মূলত অনলাইন সিস্টেমে এই বদলির কার্যক্রম শুরু করার জন্য সেটি আবারও চালুর উদ্যোগ নিয়েছেন। এই মাসেই পাইলটিং প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, আলোচনায় সেটিও থাকবে একটি বড় অংশ জুড়ে। বায়ু দূষণ, ঢাকার বায়ু দূষণের মাত্রা আমরা প্রায়ই এই সময়টাতে, বিশেষ করে শুষ্ক মৌসুমে, এটি আলোচনায় নিয়ে আসি, কারণ এই সময়ে ঢাকার দূষণ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তার একটি অন্যতম কারণ বিশ্লেষকরা বলছেন মোটর যানের থেকে যে দূষণ হয় সেটি, যে কালো ধোঁয়া, সেটি নিয়ন্ত্রণ করতে না পারা, আলোচনায় এটিও থাকবে। সঙ্গে থাকুন, তার আগে দেখে নেব বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনগুলোর সংবাদ শিরোনাম। জনগণ কখনো ভুল করে না, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তা প্রতীয়মান হয়েছে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, রাজধানীতে ভাসমান মানুষদের দেওয়া হচ্ছে টিকা। দেশে কমছে করোনা সংক্রমণের হার, গত 24 ঘণ্টায় 33 জনের মৃত্যু। দেশবিরোধী সংস্থার 3 বছর আগের সনদ দেখিয়ে বেগম জিয়াকে হাস্যস্পদ করেছে বিএনপি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। জনগণের শক্তিতেই আস্থা আওয়ামী লীগের, নারায়ণগঞ্জ সিটি মেয়রের শপথে প্রধানমন্ত্রী বললেন সাজাপ্রাপ্ত আসামি যে দলের নেতৃত্বে তাদের ভোট দেবে না কেউ। কানাডা বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার 2.5 মাসের মাথায় অ্যাওয়ার্ড পেলেন বেগম জিয়া, কিভাবে প্রশ্ন নানা মহলে, খেতাব দেয়া সংগঠনটির বৈধতা নিয়ে সংশয়। ইউরোপে প্রথম দেশ হিসেবে গ্রিসে কর্মী পাঠাবে বাংলাদেশ, আনুষ্ঠানিক চুক্তি সই, প্রতি বছর যেতে পারবেন 4,000 জন, বৈধতা পাবেন অবৈধ প্রবাসীরা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও 1 বছরে চালের দাম বেড়েছে প্রায় 7%, ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক, মজুদারের হাতে নিয়ন্ত্রণ, অস্থিরতা তেলের বাজারে। ভারতের কর্ণাটকে হিজাব ইস্যুতে তোলপাড়, 3 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, সব পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ আদালতের। ফ্রান্সের মধ্যস্থতায় ইউক্রেন ইস্যুতে সুর নরম করলেন পুতিন, পূর্ব ইউরোপে সংঘাত বন্ধ করতে চায় কিয়েভ মস্কো দুপক্ষই। চলচ্চিত্রের অভিজাত পুরস্কার অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা, সর্বোচ্চ 12 ক্যাটাগরিতে নমিনেশন পেল দ্য পাওয়ার অফ ডগ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র হিসেবে শপথ নিলেন ডক্টর সেলিমা হায়াত আইভী। একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জ মেয়রে, তৃতীয়বারের মতো তিনি শপথ নিলেন। এটি এই বুধবারের সকালের একটি আলোচনায় আসছে, একটি বড় ঘটনা হিসেবে। অন্যদিকে আমরা এটি আমরা জানি যে নির্বাচন কমিশনের প্রায় শেষ ধাপের ইউপি নির্বাচন সহ নির্বাচন কমিশনের শেষ আয়োজন ছিল নির্বাচন। ওদিকে সার্চ কমিটি গঠন হয়েছে, তারা কাজ চালিয়ে যাচ্ছেন নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য, প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন কমিশনার নিয়োগের বিষয়টি। মোহাম্মদ আলী আশরাফ,
একটি বিষয় দেখবেন যে এই কমিশনকেও সার্চ কমিটিকে কার্যক্রমকেও নানাভাবে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের চেষ্টা চলছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিটিভিকে এবং তার কলা কৌশল এবং এই দর্শকদের যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আপনি যথার্থই বলেছেন, দেখবেন একটি গোষ্ঠী বা একটি মহল তারা আপনার অলওয়েজ বিরোধিতার খাতিলে বিরোধিতা করে, সেটা আপনি দেখেন যখন তারা আইনের কথা বলল আপনার হলো যে নির্বাচন কমিশনের, আওয়ামী লীগ কিন্তু আপনি সেটিকে সাধুবাদ জানালো এবং তারা 50 বছর পরে একটি নির্বাচন কমিশন আইন তৈরি করলো, তার ধারাবাহিকতায় কিন্তু একটি সার্চ কমিটি, এবং এই সার্চ কমিটিতে যারা আছে ওবায়দুর রহমান সহ যেই যে বিচারপতি এবং আরও 6 জন, অর্থাৎ প্রত্যেকের কিন্তু আপনার সমাজে একটি গ্রহণযোগ্যতা আছে এবং নিরপেক্ষ লোক হিসেবে পরিচিত। কিন্তু তদুপরি আমি বলতে চাই খালেদা জিয়ার ভাষাকে উদ্ধৃতি দিয়ে, পৃথিবীতে কোনো নিরপেক্ষ লোক নাই, নিরপেক্ষ লোক শিশু এবং পাগল। সেই দিক যদি বিবেচনা করি তাহলে সেটা আদর্শগতভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে সে একটি দলের পক্ষ নিতেই পারে, কিন্তু সেটি মুক্তিযোদ্ধার পক্ষের হতে পারে কিংবা আদার্স হতে পারে। সেই দিক থেকে যদি আপনি বিবেচনার বাইরে রাখেন সেটা তার ভিতরের কৌশলগত বিষয়, কিন্তু আমি মনে করি বাংলাদেশের 16 কোটি মানুষ এই সার্চ কমিটিটিকে কিন্তু সাধুবাদ জানিয়েছে, এবং 50 বছর পরে হলেও একটি আইন হয়েছে নির্বাচন কমিশনের গঠনের, এটি কিন্তু একটি ইতিবাচক দিক। কিন্তু আমরা কি দেখলাম যে একটিমাত্র দল বিএনপি, তাদের কাজই হলো যে আপনার বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। প্রথম রিজভি আপনার বিরোধিতা করলেন একটি কনফারেন্সের মধ্য দিয়ে, তারপর ফখরুল করলেন, এবং তাদের তারা যদি আপনার এ জায়গায় ফ্রেস্তাকে ধরে এনেও একটি সার্চ কমিটি কিনবে, আপনার কাউকে বসিয়ে দেন, তারপরও তারা বিরোধিতা করবে। তাদের বিরোধিতার কারণ একটি এবং অভিন্ন, সেটি হলো যে তাদের স্বার্থের পরিপন্থী তারা শুধু যে ক্ষমতায় থাকতে, যদি সেই পথটি সুগম না হয় তাইলেই তারা বিরোধিতা করে। আমি সর্বোপরি মনে করি এই সার্চ কমিটি একটি গ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। আমরা পরের আলোচনায় যাচ্ছি। ঢাকায় অনানুষ্ঠানিক এক আলোচনায় সাংবাদিকদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের ব্যাপারে বেশ কয়েকটি মন্তব্য করেছেন। তারা বলেছেন বাণিজ্যিক এবং নিরাপত্তা সম্পর্ক প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র এবং সেটি দৃঢ় এবং বৃহত্তর সম্পর্ক চায়। কি আলোচনা হয়েছিল সেই অনানুষ্ঠানিক বৈঠকে, সেটি শুনতে আমরা এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের কূটনৈতিক প্রতিবেদক তানজিম আনোয়ারকে। তানজিম আনোয়ার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি ছিলেন ওই বৈঠকে এবং আপনি এ নিয়ে প্রতিবেদনও করেছেন। যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের সঙ্গে, বিশেষ করে ঢাকার দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের ব্যাপারে কি মনোভাব দেখালেন? এটা আসলে খুবই একটা ব্যাকগ্রাউন্ড, যেটাকে আমরা আমাদের ডিপ্লোম্যাটিক রিপোর্টিং এর ভাষায় বলি ব্যাকগ্রাউন্ড ব্রিফিং, ব্যাকগ্রাউন্ড ব্রিফিং এ ছিল। আসলে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের স্যাংশনের পরে, ডিসেম্বর 10 পর থেকে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নানা ধরনের স্পেকুলেশন, গুজব বাজারে আছে। সেই ক্ষেত্রে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ইনফর্মাল মিটিং ছিল বলা যায়। তো সেখানে আমাদের এখানকার দূতাবাসের যারা কূটনীতিক আছেন তারা একটা জিনিস দৃঢ়ভাবে বলেছেন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এপ্রিলের 4 তারিখ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তি করতে যাচ্ছে। তো এই 50 বছর পূর্তি উপলক্ষে তারা আমাদের মার্কিন ইউএস এর এখানকার এম্বাসি এবং ওয়াশিংটন, তারা বাংলাদেশের সাথে আমাদের বাইলেটারাল সম্পর্কটাকে তারা দুটো ওয়ার্ড খুব জোর দিয়ে বলছে, একটা হচ্ছে স্ট্রং এন্ড গ্রেটার কোঅপারেশন। আর আমাদের সাথে যেহেতু এখন ট্রেড কোঅপারেশনটা খুব স্ট্রং, তারা যেটা বলেছে নট অনলি ট্রেড এন্ড কমার্স, তারা ট্রেড এন্ড কমার্সের সাথে সাথে সিকিউরিটি কোঅপারেশনটাকেও আরো ফার্দার স্ট্রেন্থেন করতে চায়। এটা একটা ভালো মেসেজ যদি আমরা আমাদের বাংলাদেশ এবং মার্কিন সম্পর্কের ক্ষেত্রে বলি। ডিব্রিফিংটা যদি আমি যদি বলি, তখন ছিল ওদের একটা ল নিয়ে, যে একটা লি ল হয়েছে,
এই লয়ের একটা আপডেট হয়েছে, এই আপডেট অনুযায়ী যদি যে কোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি সাহায্য নিতে চায় তাহলে তাদেরকে একটা লিখিত এটা কনসেন্ট দিতে হবে, সম্মতি দিতে হবে যে যেই ধরনের সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হবে সেই সহযোগিতাটা কোনো রকম মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহৃত হবে না। আমি যদি একটু মনে করে থাকি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ ব্যাপারে কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন, এই লিখিত এই শর্তের ব্যাপারে, লিখিত অনুমোদন দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, আজকে আমার ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে। আমাদের যেটা হচ্ছে, যেহেতু এটা একটি আইনের ব্যাপার, আইনগত একটা ব্যাপার আছে, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা এই লেহি আইনটার যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় এটাকে পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে আসলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাব দিব যে বাংলাদেশ কি করতে চায়। তারপর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা দিচ্ছে এবং আমাদের এখানকার মার্কিন দূতাবাসও যেটা বলছে যে এটা খুবই সামান্য একটি সংযুক্তি, সেটা খুব বড় সংযুক্তি বলা যায় না, যেহেতু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন, সেহেতু যে কোনো দেশকে যদি এই সাহায্যটা নিতে হয় এটা মেনে নিতে হবে। এন্ড দিস ইজ আ গ্লোবাল রিকোয়ারমেন্ট, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না। এই নতুন আইনটি তো কিছুদিন আগেই বোধহয় সংশোধনটি হলো, এটা সংশোধন হয়েছে গত বছর, এটা আসলে এফেক্টিভ হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে, এই বছর জানুয়ারির 1 বছর 2022 সালের 2022 সালের জানুয়ারির 1 থেকে এটা এটা হচ্ছে। এখানে এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, যেটা মার্কিন দূতাবাসের কূটনীতিকরা আমাদের সাথে বসার একটা বড় কারণ ছিল হচ্ছে একটা কনফিউশন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে স্যাংশনটা হয়েছে এটার সাথে এটাকে অনেকে গুলিয়ে ফেলছিলেন। এটা আপনি বলছিলেন যে র‍্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞার ট্রেজারি বেঞ্চ এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে হয়েছে সেটির ব্যাপারে। জি, আমাদের যে র‍্যাব এবং কিছু কর্মকর্তার উপরে যে স্যাংশনটা হয়েছে, যে নিষেধাজ্ঞাটা হয়েছে, সেটার সাথে আসলে এই আইনটার কোনো সম্পর্ক নেই, দুটো পুরোপুরি ভিন্ন জিনিস। আর এই আইনটা এখানকার মার্কিন কূটনীতিকরা যেটা বলছেন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 1998 সাল থেকে এই আইনের মাধ্যমেই যেই ধরনের নিরাপত্তাজনিত সহযোগিতা পাচ্ছে সেটা এই আইনের মাধ্যমে পেয়ে আসছে। এই সহযোগিতাটা যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে ওদের যে নতুন সংযোজন সেটা মেনে আসলে করতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে এখানে জবাব দেয়নি বাংলাদেশ জবাব দেয়নি তা না, বাংলাদেশ সময় চেয়েছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। আর মূল ব্যাপার যেটা, সেটা একজন কূটনৈতিক রিপোর্টার হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের দু দেশের সম্পর্কের ক্ষেত্রে এই নতুন আইনটি খুব বেশি প্রভাব ফেলবে বলে দুই পক্ষের কেউই মনে করছেন না, না মার্কিন কূটনীতিকরা না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ আমাদের এই আইনের মাধ্যমে যে সাহায্যটা আমরা পাই সেটা বেশি বেসিক্যালি ট্রেনিং বেসিস, আর কিছু হয়তো বা আর্ম সাপোর্ট আসে সেটা অল্প। আর আমাদের মার্কিন কূটনীতিকদের যেটা মনোভাব সেটা হচ্ছে তারা একেবারে পরিষ্কার ভাবে যেটা বলেছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা খুবই ভালো সম্পর্ক আছে, তারা একটা বলেছে যে উই হ্যাভ আ ভেরি গুড ওয়ার্কিং রিলেশনশিপ উইথ বাংলাদেশ, তো তাদের সাথে খুবই ভালো সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা তারা সামনে আরো সুদৃঢ় করতে চায়। যেমন আমি একটা জিনিস একটু এখানে একটা অ্যাড করতেই চাই, যেহেতু বাইরে নানা রকম স্পেকুলেশন হচ্ছে, আমাদের এই সামনের 50 বছর ডিপ্লোমেটিক চায়ের এই 4th এপ্রিল যে 50 বছর পূর্তি হবে সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম দুই দেশ একসাথে করছে। আপনি যদি খেয়াল করেন, আজকে আমি নিজে একটা নিউজ পড়েছি যে সেক্রেটারি অফ স্টেট মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটনে যাওয়ার জন্য, দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য, এবং সেটা 4 তারিখে হবে, এপ্রিলের 4 তারিখ।
এই 50 বছর পূর্তি উপলক্ষে, এবং এছাড়াও আরো অনেকগুলো সিরিজ অফ এনগেজমেন্ট আছে। আমাদের পার্টনারশিপ ডায়ালগ হবে সামনের মাসে, আমাদের বিজনেস ডায়ালগ হবে, এপ্রিলের পর একটা সিকিউরিটি ডায়ালগ হবে। তা যেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আমাদের সাথে বাংলাদেশের সাথে মার্কিন কূটনৈতিক সম্পর্কের কোন রকম ছেদ পড়েছে বলে এখন পর্যন্ত দৃশ্যমান নয়, এইটা খুব জরুরি মেসেজ এখন। অনেক ধন্যবাদ তানজিব আনোয়ার আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। যদিও এক ধরনের গুজব ছড়ানোর চেষ্টা চলছে নানা মাধ্যমে নানাভাবে যে সম্পর্কের অবনতি, এবং এটি খুব অনেকটা স্পষ্ট হলো তানজিমের আলোচনায় যে কূটনীতিকদের ডেকে অনানুষ্ঠানিকভাবে হলো ঢাকার মার্কিন দূতাবাস কর্মকর্তারা এটি অনেকটা স্পষ্ট করলেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক তারা আরও দৃঢ়, আরও বাণিজ্যিক এবং নিরাপত্তার দিকটি সম্পর্কটা আরও দৃঢ় করার বরং পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। মোহাম্মদ আলী আশরাফ মন্তব্য শুন। উনি যথার্থই বলেছেন, আসলে যে লেহিলর যে বিষয়টি এসেছে এটি কিন্তু শুধু আপনার বাংলাদেশেই নয়, এটি আপনার পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিনীদের যে সুবিধাগুলো নিচ্ছে এই লেহিলর মাধ্যমেই নিচ্ছে, কিন্তু 1998 সাল থেকে আমরা যে সুবিধাগুলো পেয়ে আসছি সেটা অলিখিতভাবে লেহিলর বাইরে, কিন্তু আমরা যখন আপনার র‍্যাব এবং পুলিশের কিছু কর্মকর্তার উপরে আপনার হলো যে নিষেধাজ্ঞা এসছে, তখন আপনার কিছু গুজব, কিছু আপনার অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে চলে আসায় এটিকে আপনার হলো যে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্কের যে দিকটি কোথায় এটি নিয়ে কিন্তু আপনার সারা পৃথিবীতে আপনার একটি আলোচনা, শুধু বাংলাদেশেই নয়। কিন্তু আমি যেটি মোটা দাগে সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হলো যে আপনার এই এপ্রিলে আপনার 50 বছর পূর্তি হবে আমাদের সম্পর্কের মার্কিন এবং বাংলাদেশের। যে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই সেটি তিনটি বিষয়। একটি হলো যে আমেরিকা বাংলাদেশকে বিভিন্ন কারণে গুরুত্ব দিচ্ছে, আপনার হলো যে জিওপলিটিক্সের কারণে, এটি একটি বিষয়। তারা এনশিওর করতে চায় তাদের যে বাণিজ্য এবং সিকিউরিটি যে অর্থাৎ আর্মস বিভিন্ন বিষয়গুলো এটি তারা এনশিওর করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে চায়নার সাথে আপনার এখন আমেরিকার যে প্রতিবন্ধকতা কিংবা যেটাকে আমরা থ্রেটও বলতে পারি সেটি চায়না। এখন চায়নাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাইলে এই যে আপনার উপমহাদেশের যে রাষ্ট্রগুলো, ইতিপূর্বে আপনি দেখবেন আপনার ইন্ডিয়ার যে সম্পর্ক আপনার আমেরিকার সাথে, গত পরশুদিন আপনার আমেরিকা ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি অনেক টেলিভিশন এবং পত্রিকায় এসেছে। যদি দেখেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশে এ ধরনের নিষেধাজ্ঞা দিলে আপনার জঙ্গিবাদের উত্থান হবে, এটি আপনার দেয়া ঠিক হবে না, এবং কড়া ভাষায় এটি বলেছে। কিন্তু আমি যেটি বলতে চাই সেটি হলো যে স্বার্থের বেড়াজালে বাংলাদেশকে আটকিয়ে তারা কিছু সুবিধা নিতে চায়, কিন্তু আমাদের যারা দেশে বিদেশে আমেরিকা কতিপয় ব্যক্তি আছে তারা অলওয়েজ, এবং বাংলাদেশের একটি গোষ্ঠী এবং একটি দল, এই দেশের যে উন্নয়ন, এই দেশের যে আপনার এই 13 বছর পলিটিক্যাল যে স্টেবিলিটি এটি যারা মানতে পারে না, তারা নিজেরা ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে তাদের ইতিপূর্বে দেখেছেন যে তারা চিঠি দিয়েছে, লবিস্ট নিয়োগ করেছে, এর মধ্যে দিয়ে বাংলাদেশের যে স্বার্থকে আপনার বিসর্জন দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়, এই একটি বিষয়। তবে সেই বিষয়টি আমি মনে করি এই মার্কিন দূতাবাসের যে কূটনৈতিকদের যে প্রেস কনফারেন্স বা তারা আপনার জাতির সামনে যে সারা পৃথিবীর সামনেই বলতে গেলে উন্মোচন করেছে যে এই 50 বছরে আপনার হলো যে বাংলাদেশের সাথে মার্কিনীদের সাথে যে আমাদের যে সুসম্পর্ক, যে এটি যে একটি গুজব যে বাংলাদেশে নিষেধাজ্ঞা দিচ্ছে, 500 আসছে, এরপর আরো অনেক কিছু আসছে, আপনারা ইতিপূর্বে আপনার বিএনপির দায়িত্বশীল জায়গা থেকেই আপনারা এই বক্তব্য শুনেছেন। তাহলে আমি মনে করি একটি রাষ্ট্রের এক একটি স্টেট পলিসি থাকতেই পারে। এখন মার্কিনীরা কিভাবে তাদের সুবিধা বিভিন্ন রাষ্ট্র থেকে নিবে, বাংলাদেশ থেকে নিবে, ইন্ডিয়া থেকে নিবে বা অন্য অন্য রাষ্ট্র থেকে নিবে, তারা হয়তো তাদের কাজটা তারা সঠিকভাবে করেছে, কিন্তু আমি মনে করি খারাপ দিক দিয়েই ভালো দিকের সৃষ্টি হয়। এর মধ্য দিয়ে এই যে মার্কিনীদের 6 র‍্যাব কর্মকর্তার যে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের সম্পর্কটা
আরো ঝালাই হবে, আরো শক্ত হবে এবং আরো সুদূর হবে। এটি আমার সঙ্গটা প্রত্যাশা। আরেকটি বিষয় আমি বলতে হচ্ছে, আপনি আজকে একটি নিউজে দেখবেন যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আস্থা কিভাবে পাল্টাতে হচ্ছে। আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি গত 2 বছর ধরে বন্ধ রয়েছে এবং সেটি অনলাইন 2 বছরের বেশি সময় ধরে অনলাইন কার্যক্রমে চালু হওয়ার জন্য করোনা পরিস্থিতিও তার জন্য একটি বড় অন্যতম কারণ। সারা দেশে প্রাথমিক শিক্ষকদের এ নিয়ে একটি ভোগান্তিও রয়েছে, নানাভাবে তারা চেষ্টা করছেন যারা অন্তত বদলি চান এটি কবে চালু হচ্ছে সেটি জানার জন্য। খবর বেরিয়েছে যে বদলি কার্যক্রম অনলাইনে পাইলটিং প্রজেক্ট শুরু হতে যাচ্ছে এ মাসে। এই আলোচনায় আমরা যুক্ত করে নিচ্ছি বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাসকে। এস এম আব্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। এই শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তো বদলি একটি বড় একটা ইস্যু এবং অনেক দিন ধরে বন্ধ রয়েছে, কিভাবে এটি শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে বিটিভির মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে 2 বছর ধরে আমাদের এই শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ। আমরা প্রতি বছর লক্ষ্য করতাম যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাস শিক্ষকদের বদলি করা হতো সারা দেশব্যাপী, এরপরে আর সারা বছর বদলি বন্ধ থাকতো, কারণ শিক্ষা কার্যক্রমটাকে সুবিধা মতো চালিয়ে নেওয়ার স্বার্থে বাকি সময়গুলোতে শিক্ষক বদলি করা হতো না। তো শিক্ষক বদলি নিয়ে নানা অভিযোগ ওঠে যে শিক্ষক বদলি করে অনেক টাকার লেনদেন হয়। এই নানা অভিযোগের প্রেক্ষিতে 2 বছর আগে ভাবা হলো যে এটা অনলাইনে করা দরকার, যেহেতু পুরো দেশ ডিজিটাল হচ্ছে। উদ্যোগটি বেশ ভালো, সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া হাতে নেওয়ার পরে একটা সফটওয়্যারও তৈরি করা হয়। সেই সফটওয়্যারটা অনেক আগেই, অর্থাৎ আজ থেকে 1 বছর আগে রেডি হয়ে গেছে। যদি সফটওয়্যারে ত্রুটি থাকে তাহলে পাইলটিং এ গেলে সেটা বোঝা যাবে। যদিও এর মধ্যে দিয়ে কয়েকবার সেটা পরীক্ষা করা হয়েছে, মোটামুটি প্রাথমিক অধিদপ্তর থেকে বলা হয়েছে যে না, আর ত্রুটি নেই। ব্যাপারটি এরকম যে সারা বছর শিক্ষকরা আবেদন করতে পারবেন অনলাইনে ঘরে বসে থেকে, তাকে ছুটি নিতে হবে না। যথারীতি একজন কর্মকর্তা সর্বোচ্চ 2 দিনের বেশি ফাইলটি আটকাতে পারবে না। তো অনলাইনে আবেদন করবে, এই আবেদনটি তার স্কুল থেকে থানা শিক্ষা অফিস থেকে শুরু করে জেলা আসবে, জেলা থেকে বিভাগে আসবে, বিভাগ থেকে যখন ডিজি অফিসে আসবে, ডিজি অফিস থেকে আবার একইভাবে সেই ফাইল এখান থেকে আদেশটা জারি হয়ে যাবে, এখান থেকে যখন আদেশ জারি হবে আদেশ চলে যাবে সংশ্লিষ্ট সকল জায়গায়। তো এরকম একটি ভালো উদ্যোগ নেওয়ার পরে এটা প্রথমত সফটওয়্যার রেডি করার পর হলো না কেন, করোনা, এই করোনা সংক্রমণের ব্যাপারটি যখন আমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হলো তারপরে হলো না, এটা প্রাথমিক মন্ত্রণালয়ের একটা অনেকটা উদাসীনতা। এই অভিযোগ আমরা বারবার আমাদের কাছে আসতে থাকি, আমি ডিজি মহোদয়কে জিজ্ঞাসা করি, তাহলে মন্ত্রণালয়ের নির্দেশ দিলে আমরা পাইলটিং শুরু করতে যাব। গাজীপুরের একটি উপজেলায় যেটা শুরু করছে পাইলটিং শুরু করবে এরকম যে ওখানকার স্থানীয় গাজীপুরেরই এক জায়গা থেকে আরেক জায়গায় সে অ্যাপ্লিকেশন করবে, যে গাজীপুরের একটি স্কুল থেকে আরেক স্কুলে অ্যাপ্লিকেশন করে দেখবে যে তার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক মতো অনলাইনে দাখিল হচ্ছে কিনা এবং সে কর্মকর্তারা সেটাকে ফলো আপ করে দিতে পারছেন কিনা। জাস্ট এইটা যখন দেখবে যে ধাপগুলো সব ঠিক আছে তারপরে সারা বছর ব্যাপী এই কার্যক্রম চলবে। ধাপগুলো যদি ঠিক থাকে, পাইলটিং প্রজেক্টের ধাপগুলো পরীক্ষার জন্য আসলে কোনো সময় নির্ধারণ করা হয়েছে কিনা যে এটি পরীক্ষার জন্য এবং কবে থেকে আসলে এটি তো আপনিও জানেন, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রতিবেদন তৈরি করছেন সরাসরি যুক্ত, যে 2 বছরেরও বেশি সময় ধরে শিক্ষক বদলির কার্যক্রম পুরোটাই বন্ধ থাকার কারণে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে শিক্ষা কার্যক্রমেও। আমাকে মন্ত্রী মহোদয়কে আমি ফোন দিয়েছিলাম ডিসেম্বরে, উনি বললেন যে জানুয়ারিতে আমরা প্রথম দিকেই উদ্বোধন শুরু করব, উনি করতে পারেননি। তারপরে যখন চলে আসলো 2 সপ্তাহ ছুটি, তার আগের ছুটি, তো যেহেতু ছুটিটা আসলে লেন্দি হবে না, বারবার বলা হচ্ছে যে আমরা সাময়িক ছুটি দিয়েছি, এই 2 সপ্তাহ ছুটিটাও সাময়িক যেটা বাড়ানো হয়েছে, আমি আবার জিজ্ঞাসা করলাম ডিজি মহোদয়কে, উনি বললেন যে মন্ত্রণালয় আমাদের দিলেই আমরা পারি, মন্ত্রণালয় বলেছে যে এই ফেব্রুয়ারির মধ্যেই যে কোনো একদিন আমরা পাইলটিংটা শুরু করব। পাইলটিং যদি শুরু করা হয় তাহলে এটা খুব বেশি সময় লাগবে না, অর্থাৎ 10 থেকে 12 জন মানুষ যদি এই অ্যাপ্লিকেশনটা করার পরে যদি কোনো রকম প্রবলেম না দেখা দেয় 10 থেকে 12টা, তাহলে তো বোঝা গেল যে না, আমার সফটওয়্যার রেডি আছে, এরপরে বাকি কার্যক্রম কিন্তু শুরু করতে পারবে। এইটা এত জরুরি হয়ে পড়েছে, এ কারণেই আমি বলতে চাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে ইনফরমেশনটি পেয়েছি, একজন শিক্ষিকার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, ওই এলাকায়
তিনি থাকতেন। এখন ডিভোর্স যেহেতু হয়ে গেছেন তিনি বদলি হতে চান, কিন্তু উনি বদলি হতে না পারার কারণে আগের স্বামীর সাথে তার দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এই বিষয়টি মন্ত্রণালয় অবহিত হয়েছে। এবং শেষ পর্যন্ত আরো একটি ব্যাপার আমি বলি, বার্ষিক যে কর্মপরিকল্পনা মন্ত্রণালয় থাকে, এই সফটওয়্যারটা উদ্বোধন, এই ডিজিটাল বাংলাদেশের যে কার্যক্রমের মধ্যে মন্ত্রণালয়ের যে ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন, সেটিরও কিন্তু একটি অগ্রগতি জড়িত। অর্থাৎ যদি এই কাজটি না করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে, অন্তত এই বছরেও যুক্ত হবে না যে তারা এই কাজটির অগ্রগতি মন্ত্রণালয় দেখাতে পারলো না। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আজকে আপনারা জানেন যে প্রাথমিকের সচিব বদলি হয়েছেন, আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে বদলি করে প্রাথমিকের সচিব করা হয়েছে। আমরা আশা করছি যে জানুয়ারি ডিসেম্বরে ফেব্রুয়ারিতে যদি শুরু করা যায়, অর্থাৎ শেষ দিনেও শুরু করা যায়, যদি তাও না করা যায়, যদি জানুয়ারিতেও শুরু করা যায়, তাহলে জানুয়ারির শেষ দিকে বা পরবর্তী মাস থেকেই সারা দেশব্যাপী এই বদলি কার্যক্রম চলতে পারে এবং শিক্ষকদের এই দুর্ভোগ, এই কষ্ট লাঘব হবে এবং অনেক ধন্যবাদ প্রতিষ্ঠানগুলোর যে অসন্তোষ সেটা দূর হবে। অনেক ধন্যবাদ এসএম আব্বাস আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। মোহাম্মদ আলী আশরাফ তিনি যথার্থই বলেছেন, তবে আমি একটু সাপ্লিমেন্টারি দিচ্ছি, সেটা হলো যে ফেব্রুয়ারি মাসে হবে সুনির্দিষ্ট করে ডেট পাইনি, কারণ তারা এই পাইলট প্রজেক্টটি মাননীয় প্রধানমন্ত্রীর তাই উদ্বোধন করাতে চায়। যদি উনি সুনির্দিষ্ট টাইম দেয় তাইলেই টাইম হবে, তা না হইলে মন্ত্রণালয় থেকে করবে। তবে এই পাইলট প্রজেক্টটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে শুরু করার সুনির্দিষ্ট আপনার হলো যে বিষয় তারা ডিসিশন নিয়েছে। তবে তাদের যে সফটওয়্যারটি এক বছর আগেই এবং এটি পরীক্ষা নিরীক্ষা করেছে, এটি সচল আছে। আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে বদলি এটি একটি মানবিক বিষয়। দেখা গেল স্বামী স্ত্রী আপনার দুইজন দুই জায়গায় চাকরি করে, সেটি সেই দিকটিও কিন্তু তারা নিয়ে এসছে যে সফটওয়্যারে কীভাবে থাকবে, এবং তাদের দালিলিক প্রমাণের মধ্য দিয়ে যদি স্বামী স্ত্রী হয় তাইলে এক জায়গায় চাকরি করবে। তবে এটার যে ইতিবাচক দিকগুলো সেটি হলো যে ডিজিটাল বাংলাদেশ আর মধ্য দিয়ে আপনার টেন্ডারিং ডিজিটাল হয়েছে, মন্ত্রণালয়গুলো ডিজিটাল হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বদলির যে ডিজিটাল হয় তাইলে এই জায়গায় আমরা যে বিষয়টি যে এই যে অনৈতিক অর্থাৎ টাকার যে লেনদেনের যে বিষয়টি আসে উৎকোচ, এটি কিন্তু বন্ধ হয়ে যাবে অনলাইনে। দ্বিতীয়ত আমি মনে করি এটি আপনার সময় সাপেক্ষ হবে না, খুব দ্রুত হয়ে যাবে, যেহেতু দুই দিনের ভিতরে একটি টাইম ফ্রেম দিয়ে দিয়েছে। তিন নম্বর যে বিষয়টি সেটি হলো যে শিক্ষার যে যে আপনার হলো যে মানদণ্ড, এবং এটি আরও আপনার গতিশীল হবে, এবং ডিজিটাল বাংলাদেশের সাথে এই প্রাথমিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। নিশ্চয়ই পরের আলোচনা দূষণ, ঢাকার বায়ু দূষণের মাত্রা এই সময়ে সবচেয়ে বেশি এবং প্রতিদিনই এই সংক্রান্ত প্রতিবেদন আমরা গণমাধ্যমে দেখছি। এই দূষণের জন্য একটি বড় কারণ মনে করা হয় মোটরযান থেকে নির্গত কালো ধোঁয়া বা ধোঁয়াকে, এবং নানা ধরনের উপকরণ এর সঙ্গে যুক্ত হয়। এই যে ক্ষতিকর উপকরণগুলো এক ধরনের জন্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কেন আমরা মোটরযানের অন্তত দূষণটা রোধ করতে পারছি না, এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক পার্থ সারথী দাসকে। পার্থ সারথী দাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। এই যে মোটর দূষণের মাত্রাটি কি পরিমাপ করার কোনো উপায় এখন আছে, নাকি এটি একটি ধারণা সূচকের মধ্যেই রয়েছে যে রাজধানীতে মোটরযানের দূষণের মাত্রা অনেক বেশি? হ্যাঁ, ধন্যবাদ। এটি খুবই প্রাসঙ্গিক বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জনজীবনের জন্য, কিন্তু এই বিষয়টি খুবই অবহেলিত। এবং আপনি যেটি বলেছেন যে এটি পরিমাপের জন্য কি পরিমাণ ক্ষতিকারক গ্যাস নিঃসরণ হচ্ছে, বায়ুতে মিশে যাচ্ছে মোটরযান থেকে, সেটি যে পরিমাপ করা হবে সেটি আসলে যন্ত্রের যে ব্যবহার সেটি নেই এবং তার সক্ষমতা নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম এই বিষয়টি নিয়ে, তো বিআরটি এ থেকে মাঝে মধ্যে এই যে এই বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়, তো এই যে কালো ধোঁয়া বেরোচ্ছে সেটি কিন্তু তারা যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা খালি চোখে দেখেন এবং সেটি ধারণা থেকে তারা কিন্তু জরিমানা করেন। এবং সবচেয়ে হতাশার বিষয় যেটি সেটি হলো যে ইউরোপিয়ান ইমিশন স্ট্যান্ডার্ড যেটি সেটি হয়েছিল 1992 সালে, এটি এই পর্যন্ত 6 বার তার আধুনিকায়ন করা হয়েছে, সংযোজন করা হয়েছে, সময় উপযোগী করা হয়েছে, কিন্তু আমাদের দেশে এই যে মানদণ্ড যেটি
সেটি অনুসরণ করা হচ্ছে এক এবং দুই, মানে 30 বছর আগে 1992 সাল 96 সালে যেগুলো প্রণীত হয়েছিল সেই মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। তার মানে হচ্ছে বিশ্বমানের যে বিশ্বের বিভিন্ন দেশ বিশ্বমানের যে মানদণ্ড অনুসরণ করা করছে সেটি বাংলাদেশে করা হচ্ছে না, এবং এই বিষয়ে আসলে জোর দেওয়া উচিত। যেহেতু আপনি সংশ্লিষ্ট যারা রয়েছেন, আমরা যারা সাংবাদিক রয়েছি বা অন্য যারা রয়েছেন, যারা গবেষক রয়েছেন, তারা তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে মাথা ব্যথা রয়েছে, তারা এগুলো নিয়ে খোঁজ খবর রাখেন, মাঝে মধ্যে এই বিষয়গুলো উঠে আসে, কিন্তু বিআরটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তাদের জনবল সংকট অনেক আগে থেকেই রয়েছে এবং তাদের অনেক কর্ম রয়েছে। তো কোনটি ছেড়ে তারা কোনটিকে গুরুত্ব দিবে? একটু পার্থসারথী, জনবলের সঙ্গে তো মানদণ্ড মাত্রা নির্ণায়কের বিষয়টি নিশ্চিত, এটি তো বোধহয় আইন দ্বারা একটি নীতিমালার বিষয় যে আমরা কোন মানদণ্ডে কোন মোটরযানের দূষণটাকে ধরবো। এটা ঠিকই বলেছেন যে জনবলের সঙ্গে বিষয়টি নেই, কিন্তু বিআরটি মানে এত সমস্যা তাদের যে তারা কোন সমস্যাটাকে কোন সমস্যায় বেশি গুরুত্ব আরোপ করবেন সেইটাতেই তারা কিন্তু অগ্রাধিকার কাজ কোনটি। এই যে আমরা যে বায়ু দূষণের বিষয়টি বলছি, পরিবহনের আমরা গত কয়েকদিন আগে একটি বেসরকারি সংস্থা সেটা 64টি জেলায় তারা বায়ু দূষণের যে মাত্রা সেটির একটি সমীক্ষা প্রকাশ করেছে এবং সেখানে দেখা গেছে যে পরিবহন থেকে যে গ্যাস ক্ষতিকারক গ্যাস নির্গত হয় তার জন্য 14% বায়ু দূষণের জন্য 14% দায়ী হচ্ছে এই পরিবহন মিশ্রিত বিভিন্ন গাড়ি থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং পার্টিকলস ম্যাটার যেগুলো আছে সেগুলো বায়ুকে দূষণ করছে। তো আমার যেটি মনে হচ্ছে যে এই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তারা যে অভিযান চালাচ্ছেন এবং ম্যাজিস্ট্রেটরা যে কাজটি করছেন, জরিমানা আদায় করছেন, যে কালো ধোঁয়া দেখছেন তারা একটা জরিমানা আদায় করছেন, সেটা ধারণার উপর নির্ভর করে করছেন, সেটা বিজ্ঞানসম্মত হওয়া উচিত এবং বিজ্ঞানসম্মত ব্যবস্থা যদি প্রবর্তন করা যায় এবং মানদণ্ড যেটি অনুসরণ করা হচ্ছে সেটি হালনাগাদ করা উচিত এবং তার ফলে আমাদের যে সক্ষমতা সেটি আসলে বৃদ্ধি করা উচিত, এর কোনো বিকল্প নেই, এটি করতেই হবে। অর্থ যে গাড়িগুলো আমরা আমদানি করি বিশেষ করে জাপান থেকে গাড়ি আসে, চীন, ভারত থেকেও গাড়ি আসে, সেই গাড়িগুলো কি আসলে বিশেষ করে রিকন্ডিশন গাড়ি বা গাড়িগুলো, সেই গাড়িগুলো তো নিশ্চয়ই কোনো মানদণ্ডে আসছে কিনা বা কিভাবে এটি এটি সম্পর্কে একটু ধারণা দেওয়া মনে হয় উচিত। এই বিষয়ে যেটি বলি যে পরিবেশ দূষণের ক্ষেত্রে পরিবহনের তো অবশ্যই 14% দায়ী রয়েছে সেই গ্যাসগুলো, আর যে গাড়িগুলো আমদানি করা হয় আমাদের 60% প্রাইভেট গাড়ি আমদানি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়, সেই রিকন্ডিশন গাড়ি সেটা থেকে সেটা অনেক ক্ষেত্রে যে যে ধরনের শর্ত করা হয় যে একটা গাড়ি রাস্তায় চলাচলের জন্য তার যে ফিটনেস সহ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখতে হয় সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু অবহেলিত অবস্থায় থাকছে। আমি এর সঙ্গে আরো একটি বিষয় যোগ করি, এই যে পরিবহন থেকে যে আমাদের ঢাকা শহরে অনেকবার কিন্তু আপনিও জানেন এবং আমরা অনেকেই জানি যে ফিটনেস বিহীন গাড়ি উচ্ছেদ করার জন্য কিন্তু অনেক নির্দেশনা দেওয়া হয়েছে, অভিযানও পরিচালনা করা হয়েছে, কিন্তু 20 বছরের পুরনো গাড়ি এই শহর থেকে কিন্তু পুরোপুরি উচ্ছেদ করা যায়নি। একদমই একদমই, অনেক ধন্যবাদ পার্থসারথী দাস আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। আলী আশরাফ, কি মনে হয় যে আমরা কেন এই জায়গাটায় খুব বেশি সাহসিকতার সঙ্গে কাজ করতে পারি না, অগ্রাধিকার দিতে পারি না সড়ক পরিবহন বিশেষ করে রাজধানীর দিকে? প্রথমত হলো যে এটি আমাদের একটি সদিচ্ছার অভাব, আপনার কম লোকবল দিয়েও আপনার হলো যে যদি যথার্থ এবং দায়িত্ব নিয়ে কাজ করে তাইলে কাজগুলো করা সম্ভব। বাংলাদেশে আমি মনে করি এই যে মোটরযান এবং বায়ু দূষণের যে মাত্রা, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, এগুলোর মধ্য দিয়ে আপনার যে পরিমাণে আপনার পরিবেশ দূষিত হচ্ছে, এই 3 দশকের যে ইউরো যে সিস্টেমটার কথা বলা হয়েছে, আমি একটি বিষয় বলতে চাই, সেটি হলো যে একটি পেট্রোল বা ডিজেল চালিত গাড়িতে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ 2.72 গ্রাম কার্বন নিঃসরণ করতে পারে।
কিন্তু নাইট্রিক অক্সাইড নিঃসরণ করতে পারে আপনার হলো যে 97 গ্রাম। বাংলাদেশে আপনার এই যে 3 দশকের যে পুরনো মানদণ্ড, অর্থাৎ তিনটে বিষয় আমি প্রাধান্য দিচ্ছি যে এই বায়ু দূষণের। প্রথমত হলো যে আপনি যথার্থই বলেছেন যে এই যে গাড়িগুলো, সেটি বড় গাড়ি হোক, বাস গাড়ি হোক, ট্রাক হোক, লরি হোক, কিংবা আপনার প্রাইভেট কার হোক, এটি প্রথমত রিকন্ডিশন গাড়ি কেনা হয়, ও জায়গায় কিন্তু আপনার একটি গলত থেকে যায়। দ্বিতীয়ত আপনার আমাদের দেশের যে এই পেট্রোল ডিজেলের যে মাত্রাটা, এই নিম্নমানের এবং দূষিত, এটা থেকে কিন্তু আপনার একটা দূষিত পদার্থ বের হয়। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো যে আপনার এই যে আপনার ফিটনেস, অর্থাৎ ফিটনেসবিহীন গাড়ি বাংলাদেশে 80-90%, একটি চক্রের মধ্য দিয়ে, একটি সিন্ডিকেটের মধ্য দিয়ে এটি বারবার সরকার আপনার কিন্তু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। দেখবেন কোমলমতি শিক্ষার্থীরাও আপনার রাস্তায় চলে এসেছে, এরা যে আপনার এই গতকালকের যে একটি রিপোর্টিং, বাবার শ্রাদ্ধ দিয়ে আপনার রাস্তার পাশে 5 ছেলেকে একটি লরি চাপা দিয়ে মেরে ফেলছে। কিন্তু আপনার শুধু বায়ু দূষণ নয়, এদের যে আপনার ড্রাইভিং সিস্টেম বলেন, বিআরটির সব জায়গাতেই আসলে নজর দেওয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশের কথা বলি, আধুনিক বাংলাদেশের কথা বলি এবং উন্নত বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশের যে একটি কমিউনিকেশন যে সিস্টেম, এটিকে আপনার আমি মনে করি সুশৃঙ্খল এবং সঠিক জায়গায় নিয়ে আসা, অনেক ধন্যবাদ, আরো দায়িত্ব পালন করা উচিত। অনেক ধন্যবাদ মোহাম্মদ আলী আশরাফ পুরোটা সময় জুড়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, খবর প্রতিদিনের শেষ দিকে আমরা চলে এসেছি, দেখব এবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সংবাদ শিরোনাম। ৮ মার্চ আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী 8ই মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে ঢাকা। বইমেলার সময় বাড়ছে 1 ঘন্টা। বইমেলায় প্রতিদিন 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে। এবার বইমেলা দুপুর 2টা থেকে শুরু হবে, চলবে রাত হয়ে। কতজনের মৃত্যু হয়েছে তা বলা দুরূহ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নাজিমুল ইসলাম। পালানোর চেষ্টায় চাঁদের গাড়ি, প্রাণ নিল 2 ছাত্রীর। চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সংকেত না মেনে পালানোর চেষ্টায় ছিলেন ধান বোঝাই এক চাঁদের গাড়ির চালক। রাস্তা পার হওয়ার সময় সেই গাড়ির চাপায় মৃত্যু হয়েছে 2 স্কুলছাত্রীর। এবার দেখব সুখবর প্রতিদিন। বাংলাদেশ থেকে বছরে 4,000 কর্মী নেবে গ্রিস। বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা সই হয়েছে। চুক্তির আওতায় গ্রিস বাংলাদেশ থেকে প্রতি বছর 4,000 নতুন কর্মী সেদেশে কাজ করার সুযোগ দেবে। দর্শকের এই সঙ্গে শেষ হচ্ছে খবর প্রতিদিন। সকাল 11টায় বিটিভি ওয়ার্ল্ডে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।